আসসালামু আলাইকুম, আমি রশনি, চলে আসলাম আবারও আপনাদের সাথে স্যামন রশনি পেজ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। দেখতেই পাচ্ছেন আবারও চলে এসেছি ব্রিটিশ মিউজিয়ামের সামনে থেকে। সো আজকে আপনাদের দেখাবো সেকেন্ড পার্ট। প্রথম পার্ট অবশ্যই আপনারা দেখেছেন, আর যারা যারা এখনও দেখেননি তারা দেখে ফেলুন, তাহলে আপনারা এটার কন্টিনিউটিটা বুঝতে পারবেন। এখন আমরা আছি ব্রিটিশ মিউজিয়ামের বাহিরে। এই যে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বাহিরের পুরো ভিউটা। এরপর আমরা চলে যাচ্ছি এই যে ভিতরে, দেখেন কি সুন্দর একটা রুফটপ, এতই সুন্দর রুফটপটা। এটা দেখার জন্য মানুষ এখানে, হাজার হাজার মানুষ এখানে ভিড় করে এই রুফটপ জন্য। এটা হচ্ছে ভিতরের সাইডে, এক সাইডে, আর এইখানে হচ্ছে সব হিস্টোরিগুলো এক এক জায়গায় জায়গায় ওরা লিখে রেখেছে জাস্ট পেপারের মাধ্যমে। বাট আমি তো আপনাদের প্রথম পার্টে সব স্কাল্পচার এবং হিস্টোরিগুলো, এরপর ইজিপশিয়ানের সব স্কাল্পচারগুলো, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন সেকেন্ড পার্টে নিয়ে আসছি, এটার বাহিরের সাইডটা দেখুন কতটা সুন্দর বাহিরের সাইড হতে পারে। আসলে দেখতেই চোখটা জুড়িয়ে যায়। রুফটপটা একদম গ্লাস দেওয়া, গ্লাসের তৈরি। এই যে দেখুন এতটাই সুন্দর। সো সবাই এটাই সামনে থেকে এসে এটাকেই ভিডিও করে এবং এটাকেই ওরা সবসময় বেশি প্রেফার করে দেখার জন্য, কারণ এটা আসলে এতটা উঁচুতে, এখানে অনেক উঁচুতে এটা দেখাচ্ছে। আমি জানি না কতটুকু ভিডিওতে ক্যাপচার করতে পেরেছি। আর এটার নাম হচ্ছে ফেমিনিন পাওয়ার, যেটা হচ্ছে দ্য ডিভাইন অফ দ্য ডেমনি ডেমোনিক। সো এটা লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামটা বিশ্বের সবচাইতে বিখ্যাত জাদুঘরগুলির মধ্যে একটি, যেখানে 4 মিলিয়ন বস্তুর সংগ্রহ রয়েছে। এটা আপনাদের আমি প্রথম পার্টেই বুঝিয়ে দিয়েছি। এখন আমরা উঠে যাচ্ছি রুফটপে। সো এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আপনারা অনায়াসে উপরে উঠে যেতে পারবেন এবং উপর থেকে এটার নিচের ভিউটা আপনারা খুব সুন্দরভাবে ক্যাপচার করতে পারবেন, ভিডিও করতে পারবেন এবং দেখতে পারবেন। এখানে নিচে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে সবগুলো, যেই সবগুলোর মধ্যে আপনারা সব অ্যান্টিক জিনিসগুলো পাবেন, এবং ওরা এটা রিকন্ডিশন করে আরও অনেক কিছু, গ্লাস, তারপর চাবি রিং, এরপর আরও অনেক কিছু ওরা বানিয়ে বানিয়ে রেখেছে, যেগুলোর মধ্যে শুধুমাত্র ইজিপশিয়ানের সব ডিজাইনগুলো হবে। এখন আমরা এটার ভিতরে ঢুকে যাচ্ছি। আপনারা যে বিল্ডিংটা দেখছিলেন নিচ থেকে, সেই বিল্ডিংটার ভিতরে এখন আমরা ঢুকবো। বাট আগে আমরা চাচ্ছিলাম যে একদম উপরে উঠে যেতে। সো এই যে দেখতেই পাচ্ছেন আমরা সিঁড়িগুলো দিয়ে উপরে উঠছি, আমার মেয়ে একদম দৌড়াদৌড়ি করে উঠছে। সো দৌড়াদৌড়ি করে উঠতে উঠতে আমরা একদম চলে এসেছি, আমার মেয়েটা টায়ার্ড হয়ে গেছে, তো উঠতে চলে এসেছি এই যে উপরের সাইডে। দেখতেই পাচ্ছেন একদম কাছাকাছি চলে এসেছি, প্রায় রুফটপের কাছাকাছি। তো এখান থেকে আমরা ভিউটা আপনাদের দেখাবো এবং শেয়ার করব যে এখান থেকে নিচে ভিউটা কতটা সুন্দর এবং কতটা সুন্দর আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। এখানে একটা গ্লাসের সিঁড়ি আছে, সো গ্লাসের সিঁড়ি দিয়ে আমরা ভিতরটা ঢুকেছি। আর এই জায়গায় যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রথম পার্টে আমি আপনাদের স্কাল্পচার দেখিয়েছি, এবং বেশি সব ইজিপশিয়ান সব দেবদেবীদের মূর্তি এবং মামিস এগুলো দেখিয়েছি। তো এখন আপনাদের দেখাবো সব যন্ত্রপাতি। এইগুলো যন্ত্রপাতি হচ্ছে এখানে এক পার্টে দেওয়া আছে, যে সব যন্ত্রপাতি সেগুলো হচ্ছে যে ওরা যে জিনিসগুলো দিয়ে শিকার করতো, ওরা যে জিনিসগুলো ব্যবহার করতো শিকারির জন্য, সেই জিনিসগুলো ওরা এখানে মিউজিশিয়ানের মিউজিয়ামের ভিতরে আছে। তো এরপরে আছে আরেকটা পার্টে আছে সব গহনাগুলো, ইজিপ্টরা যে সব গহনাগুলো ইউজ করতো ওই আমলের সব গহনাগুলো, এগুলো এখানে রাখা আছে। তো আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা করছি। এই যে দেখতে পাচ্ছেন সব গহনাগুলো, এখানে সব নেকলেস, কানের দুল, এরপর আছে নাকফুল, ওরা ইউজ করতো সেই নাকফুলগুলো, সব অ্যান্টিক সব জিনিসগুলো। আর এই হচ্ছে মামিস, এই দেখেন মামিগুলো একদম রেখে দিয়েছে, আর এগুলো কিন্তু একদম রিয়েল ওই সময়কার মামিসগুলো এখানে একদম রেখে দিয়েছে এই যে কফানের ভিতরে। এই যে দেখতেই পাচ্ছেন এটা আরেকটা মামি, আর এটার নাম আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাটেবাট, মামি অফ ক্যাটেবাট। সো এটা ক্যাটেবাটের মামি, এখানে রেখে দিয়েছে। আর এই যে কফিন, কতটা সুন্দর করে ওরা যত্ন করে সেই হাজার হাজার বছর ধরে এটা রেখে দিয়েছে। এই জাদুঘরটি 15 জানুয়ারি 1759 সালে খোলা হয়েছিল। এটি মন্টেক হাউস নামে 17 শতকের একটি প্রাসাদে রাখা হয়েছিল, যা একসময় বর্তমান সাইটে দাঁড়িয়েছিল। পার্লামেন্টের একটি আইন জাদুঘর 5 বছর আগে প্রতিষ্ঠা করেছিল, যখন স্যার হ্যান্স লোয়েন তার 71,000-এরও বেশিটি বস্তু এখানে সংগ্রহ করে রেখেছিল। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কতটা পুরানো এটা। এটা হচ্ছে অটের কফিন, এটা আরেকটা কফিন। এখানে প্রত্যেকটা কফিন এবং কফিনের ভিতরের যে যার কফিন তার কিছু জিনিস বা তার কিছু স্কাল্পচার যদি ওরা পেয়ে থাকে তো সেগুলো ওরা রেখে দিয়েছে। এই যে দেখেন আরেকজন, এটা আরেকজনের কফিন। আর এখানে ওদের এখানে কিছুটা
যিনি স্টোরি লেখা আছে ও যে জিনিসগুলো এখানে করতো, আর এখানে আছে মামিফিকেশন কীভাবে করে। সো ওরা মামি আগের দিনে ইজিপ্টরা কীভাবে প্রিজার্ভ করতো মামি এবং কীভাবে এটার মামিফিকেশন করতো সেই হিস্টোরিটা এখানে লেখা আছে। এখানে আছে আরেকজন ইজিপশিয়ান, সো এখানে সব ইজিপ্টের হিস্টোরিগুলো, গ্রিকের হিস্টোরিগুলো এখানে লেখা আছে আর তাদের মামিগুলো এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে আরেকটা মামি, তো এখানে সবগুলো হিস্টোরি আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা টাইম চলে যাবে, আমার ভিডিও অনেকটা লং হয়ে যাবে, সো আমি খুব তাড়াতাড়ি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট ব্রিটিশ মিউজিয়ামের ভিতরটার মধ্যে কী গেছে। যাদের অনেক কিউরিয়াসিটি, তারা আসলে বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা কিউরিয়াসিটির কারণেও এটা দেখতে পারেন যে ব্রিটিশ মিউজিয়ামে এটা কী কী জিনিস এখানে থাকতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে সব মামিজগুলো, সব স্কাপচার এবং সব জুয়েলারিগুলো, এরপর আছে ওরা ওই সময় কী দিয়ে খেত, সেই জগ, হাঁড়ি, পাতিল, মগ, গ্লাস, এই টাইপের জিনিসগুলো এখানে এই জাদুঘরে দেওয়া আছে। এরপর আছে ফুলদানি, অনেক সুন্দর সুন্দর ফুলদানি, যেগুলো ওরা অনেক ফুলদানিগুলো ইউজ করতো, অনেক দামি দামি ফুলদানি, সেগুলোও এখানে দেওয়া আছে। এরপর দেওয়া আছে ওরা এখানে ওরা কীভাবে জীবিকা নির্বাহ করতো, ওরা কী খেত, ওরা কী দিয়ে শিকার করতো, সেই সব জিনিসগুলো এখানে দেওয়া আছে। তো আমরা এই তো দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছি, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই যে দেখলেন, একটু আগেই দেখলেন যে কত সুন্দর সুন্দর ভ্যাসগুলো, এই যে ভ্যাসগুলো, ফুলদানিগুলো। তো এই তো আমরা হাঁটছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, ও টায়ার্ড হয়ে গেছে, তো এখন আর বেশিক্ষণ ঘুরবো না। তো আশা করি আপনাদের এই ব্লগটিও খুব ভালো লাগছে। ও, আরেকটা কথা, আপনারা কিন্তু কেউ কিছু মনে করবেন না যে আমি খুব তাড়াতাড়ি করে কথা বলছি। সো আমি আসলে আমার কথা বলার স্টাইল এরকম, আমি নর্মালি আমাদেরকে যারা চেনে তারা সবাই জানে যে আমি এইভাবেই কথা বলি, সো এটা আমার ন্যাচারাল জিনিস। তো আপনারা এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সো আমাকে মাফ করে দিবেন। তো আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগলো। তো আমি এখন আমরা এখন চলে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে। সো আমরা যে সিঁড়ি দিয়ে উঠেছিলাম, এই যে সিঁড়িটা দিয়ে উঠেছিলাম আপনাদের আবার দেখাচ্ছি, বাট এই সিঁড়ি দিয়ে নামছি না, আমরা নামছি অন্য সিঁড়ি দিয়ে। সো অন্য দিয়ে নেমে এই যে আপনাদের লাস্টের যে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখুন, এটা হচ্ছে বাইরে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে, রাস্তা বলতে যেই দরজা দিয়ে আমরা বের হবো সেই দরজাটার ভিতরের সাইডটা উপরে কতটা সুন্দর। আর এখানে যে দেখতে পাচ্ছেন এখানে সবাই এই কন্টেনিটরটার মধ্যে সবাই যে যেই দেশ থেকে আসে সেই সেই দেশের টাকা এখানে রেখে যাচ্ছে। এটা জাস্ট জাস্ট ডোনেশনের জন্য এগুলো ব্যবহার করা হবে। সো এইটা এটা যে এটাতে আমি তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে এখানে ইউরো আছে, পাউন্ড আছে এবং রাশিয়ান টাকা আছে, তারপর আরও অন্যান্য দেশের অনেক টাইপের বিভিন্ন টাইপের টাকা আছে, কয়েন আছে। সো এগুলো আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো যাই হোক, আমরা বের হয়ে যাচ্ছি এই তো। আর যদি কোনো আমার বাংলা ভাষা আমি জানি না কতটা শুদ্ধ, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা তো সবাই জানেন আমি সবসময় খুব তাড়াতাড়ি করে কথা বলি। সো এই তো আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ব্রিটিশ মিউজিয়ামের। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা, এখান থেকে আমরা বের হব, ট্রেনে করে আমরা বাড়িতে ফিরে আসব। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং সেমেন রশনি পেজ থেকে আমি রশনি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।